সীমান্তে এবার বিশেষ ব্যবস্থা। ভারতের লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। পেরোতে গেলেই ঝলসে মরবে পাক জঙ্গিরা। কড়া হচ্ছে প্রহরা, কড়া হচ্ছে নজরদারি। অনুপ্রবেশ, জঙ্গি হামলা, আন্তর্জাতিক পথে চোরাচালান ঠেকাতে বদ্ধপরিকর প্রশাসন। তাই রাজস্থান লাগোয়া ভারত পাক সীমান্তে বসানো হচ্ছে বৈদ্যুতিক তার, যাতে সবসময় প্রবাহিত হবে বিদ্যুৎ। 840 কিলোমিটার এলাকা জুড়ে এই ইলেকট্রোফাইড কোবরা তার বসানোর কাজ শুরু হবে শীঘ্রই। শুধু বিশেষ তার দিয়ে ঘেরাই নয়, থাকছে বিএসএফের কড়া টহলদারি। এই কোবরা তার দিয়ে গোটা সীমান্তবর্তী এলাকা সিল করে দেওয়া হবে। এই তার কাটতে গেলে বা পেরোতে গেলে যে কেউ বিদ্যুৎ স্পর্শ হবেন বলে জানানো হয়েছে বিএসএফের তরফে। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে বেজে উঠবে অ্যালার্ম ও জ্বলে উঠবে বিশেষ আলো, ফলে সতর্ক হয়ে যাবেন বিএসএফ আধিকারিকরা। শব্দের উচ্চ ধরে তল্লাশি চালাতে সুবিধা হবে ও দ্রুত অপরাধীকে ধরে ফেলা যাবে বলে আশাবাদী তারা। এর পাশাপাশি রাখা হবে সিসিটিভি ও অন্যান্য নজরদারির যন্ত্র। প্রতিবেশী শত্রু শুধু নয়, প্রচণ্ড গরমে রোদের হাত থেকে বাঁচতে ওয়াটার কুলার ও ডিপ রিফ্রিজারের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে ঠান্ডা জল পেতে পারেন জওয়ানরা। বিএসএফ ডিআইজি রবি গান্ধী এমনই তথ্য দেন সাংবাদিকদের। খাওয়ার জন্য তাজা ফল ও সবজি রাখা হবে জওয়ানদের জন্য।